হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো শুক্তোর রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। শীতকাল হোক বা গরমকাল, মাঝে মধ্যেই কিন্তু শুক্তো খাওয়ার একটা হুজুক ওঠেই বাঙালিদের মধ্যে, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা এক্সেপশনাল। আমি গরমের চেয়ে শীতকালেই শুক্তো খেতে বেশি পছন্দ করি, কারণ অনেক রকম সবজি দিয়ে বানানো যায় বলে। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। নিয়ে নিয়েছি আলু, যেটাকে লম্বা করে কাটা আছে। আছে করলা, এটাকেও লম্বা করে কাটা আছে, কেউ চাইলে উচ্ছেও ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি বড়ি, আমার কাছে এটা ছাড়া শুক্তো ইনকমপ্লিট। আর আছে পটল, শিম, সজনে ডাঁটা, রাঙালু, ঝিঙে আর কাঁচকলা, সবকটাকেই কিন্তু টুকরো করে লম্বাভাবে কেটে রাখা আছে। কেউ চাইলে বেগুন ইউজ করতে পারেন, কিন্তু আমি অ্যালার্জিক বলে অ্যাভয়েড করে গেছি। এবার আমরা পাঁচ ফোড়নকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু লাইট ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন, একটা হালকা ব্রাউনিশ কালার চলে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। পাঁচফোড়ন ভাজাটা রেডি হয়ে গেছে, এরপর এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। কেউ চাইলে মিক্সিতেই গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমরা এখানে ছোট হামানদিস্তা করে জাস্ট একটু স্ম্যাশ করে ডাস্ট করে নিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য আমরা নিয়ে নিয়েছি রাঁধুনি আর চারমগজ। এই দুটোকে পেস্ট করার আগে এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর জলটা ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার মাঝে মাঝে প্রয়োজন পড়লে একটু করে জল অ্যাড করা যাবে। পেস্টটা কিন্তু খুব পাতলা নয়, একটু থিক হবে। মিক্সিতে বাটতে পারেন, তবে আমরা বেটার টেস্টের জন্য শিলনোড়া ইউজ করছি। রাঁধুনি আর চারমগজের পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন, এরপর রান্নার পালা। তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম। আগে সব সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে বড়িটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেলে বড়িটা অ্যাড করে দিতে হবে। বড়িগুলো খুব বেশি ভাজা হবে না, মিডিয়াম ফ্রাই হবে। বড়িগুলো যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে, তারপরেই তুলে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর করলাগুলো ভেজে নিতে হবে। করলাগুলো মিডিয়াম ফ্রাই হবে, খুব বেশি ভাজবো না। করলাগুলোর কালার যখন ব্রাউনিশ হয়ে যাবে, বুঝে নিতে হবে যে ঠিকঠাক ভাজা হয়েছে যতটা দরকার, এরপর তুলে নিতে হবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর কাঁচকলাগুলো ভেজে নিতে হবে। কাঁচকলা ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। কাঁচকলাগুলো মিডিয়াম ফ্রাই হবে, খুব বেশি ভাজবো না। এবার কাঁচকলার সাথেই রাঙালু অ্যাড করে দিতে হবে, দুটো একসাথে ভাজা হবে। যারা নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজতে হবে। রাঙালু আর কাঁচকলাগুলোর কালার যখন একটু ইয়েলোইশ হয়ে যাবে, তার মানেই বুঝতে হবে ঠিকঠাক প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে, তারপর তুলে নেব। কাঁচকলা আর রাঙালুগুলো ভেজে নেওয়ার পর আলু ভেজে নিতে হবে, এটাও খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্রাই হবে। আলুগুলোকেও ঢাকা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না ওর টেক্সচার একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তারপরেই তুলে নিতে হবে। আলু ভেজে নেওয়ার পর পটলগুলো ভেজে নিতে হবে, এটাও মিডিয়াম ফ্রাই হবে, খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পটলগুলোর টেক্সচার ইয়েলোইশ হয়ে আসছে, তারপরেই তুলে নিতে হবে। আমার মতো শুক্তো প্রেমী কারা আছেন আমাকে কমেন্টে জানাবেন। পটলগুলো ভেজে নেওয়ার পর শিমগুলো ভেজে নিতে হবে, এটাও খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্রাই হবে। শিমগুলোর টেক্সচার যখন লাইট ব্রাউনিশ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে, তারপর তুলে নেব। শিমগুলো ভেজে নেওয়ার পর সজনে ডাঁটা আর ঝিঙেগুলো ভেজে নিতে হবে একসাথেই, এটাও তাই খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্রাই হবে। দুটোর কালার যখন ইয়েলোইশ হয়ে যাবে, বুঝে নিতে হবে প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে, তারপর তুলে নেব। এরপর শুক্তোটা বানানোর পালা, তার জন্য ওই ভাজাভুজির তেলেই পাঁচফোড়ন অ্যাড করলাম।
তারপর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে করলা আর বড়ি বাদে সমস্ত ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে। বড়িগুলো আগে দেওয়া হচ্ছে না, কারণ পরে ফোটানোর সময় কিন্তু পুরোপুরি বড়িগুলো গলে যেতে পারে, নরম তো। আর করলাগুলোও আগে দেওয়া হচ্ছে না, কারণ ফোটানোর সময় একটু তিতকুটে ভাব হতে পারে, তখন শুক্তটা খেতে ভালো লাগবে না, তাই পরেই দেওয়া হবে। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। এরপর কিছুটা নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। মা মাছের ঝোলে, নিরামিষ ঝোলে আর এই শুক্তোতেও একটা সিক্রেট মশলা পেস্ট ইউজ করে, এখানেও সেটা দিতে হবে। এই সিক্রেট মশলা পেস্টের রেসিপি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি চেক আউট করে নেবেন। এবার মম সিক্রেট মশলা পেস্ট অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। সিক্রেট মশলা পেস্টের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, নয়তো শুক্তোটা ওটা ছাড়া ইনকমপ্লিট। এরপর দিয়ে দিতে হবে আদা বাটা। এরপর টানা ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। শুক্তো দিয়ে পুরো ভাত শেষ করে দেওয়ার মতো এক্সপার্ট কারা আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দিয়ে দিতে হবে রাঁধুনি আর চারমগজের পেস্টটা। এবার ভালো করে নেড়েচেড়ে খানিকক্ষণ কষতে হবে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। যারা বেগুন ভালোবাসেন তারা শুক্তোয় বেগুন অ্যাড করতে পারেন, খেতে ভালোই লাগে যদিও, কিন্তু আমি যেহেতু অ্যালার্জিক তাই অ্যাড করতে পারি না। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর পেস্ট মিক্সচারের স্টকটা অ্যাড করে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিতে হবে, কিন্তু প্রথমেই একেবারে খুব বেশি দেব না, একটু একটু করে অ্যাড করতে হবে। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে প্রয়োজন মতো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, ঝটপট করে ফেলুন। এরপর গ্রেভিটাকে কিছুক্ষণ ফোটানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর গ্রেভিটা যখন ফুটে যাবে আর প্রথমে অ্যাড করা সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে, তারপরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা করলা আর বড়িগুলো। এই দুটো রান্না কমপ্লিট হওয়ার আগে আগেই অ্যাড করলে ভালো হয়, তাহলে বড়িটাও গলবে না আর করলা থেকেও তেতো ভাব বেশি আসবে না। এরপর আবার ফোটানোর জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকা খুললেই দেখতে পাবেন ভালো মতো ফুটছে, তখন একটু নেড়েচেড়ে নিতে হবে। সবজিগুলো পুরোটাই নরম হয়ে গেছে, রান্না অলমোস্ট কমপ্লিটের দিকেই। এবার হাফ কাপ মতো দুধ অ্যাড করতে হবে, নর্মাল টেম্পারেচারে রাখা। এরপর দিয়ে দিতে হবে ঘি, খুব সুন্দর ফ্লেভার আসে এতে, আমরা যথারীতি আদা পিটের ঘি ইউজ করি। ঘি দেওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে ফ্লেভারটা ভেতরে থাকে। এরপর চাপা খুলে নেড়েচেড়ে নিতে হবে দুধ আর ঘিটা মিশিয়ে নেওয়ার জন্য, কারণ দুধ আর ঘি অ্যাড করার পর সঙ্গে সঙ্গে নাড়বো না। এরপর লো ফ্লেমে 3 মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে। এবার যে পাঁচফোড়ন ভাজাটা রেডি করা হয়েছিল ডাস্ট করে, সেইটা ফ্লেম অফ করার পর উপর থেকে অর্থাৎ সেই ভাজা পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি টু সার্ভ আমাদের শুক্তো। অ্যারোমাটা যা বেরিয়েছে আর দেখেই যা লোভনীয় লাগছে বলার নয়, পুরো ভাতটাই এই দিয়ে মেখে খেয়ে নেওয়া হয়ে যাবে, আর এক্সট্রা কিছু সাইডে চাইই না। আর মায়ের হাতের তৈরি শুক্তোর এই প্রিপারেশনটা যে কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দেবে। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না, হ্যান্ডেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।